আসসালামু আলাইকুম। ABN 24 লাইভের সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি শাহিনুর রহমান। পীরগঞ্জে ৩২ ইঞ্চি উচ্চতা নিয়ে ক্ষুদ্রাকৃতির আরিফ মিয়া এই প্রতিবন্ধী মানুষটি ১৫ নং কাবিলপুর ইউনিয়নের ৩ নং ইউপি নির্বাচনে সদস্য পদে অংশগ্রহণ করে আলোচনায় এসেছে। শুধু ইউনিয়ন নয়, গোটা জেলাতেই চলছে আলোচনা। এলাকার ভোটাররা বলছে নির্বাচন করার অধিকার সবার রয়েছে, সেখানে প্রতিবন্ধী কোনো বাধা নয়। একজন মানব প্রতিবন্ধী প্রার্থী, কিন্তু কথা প্রতিবন্ধী হলেও সে সবার চেয়ে যোগ্য, কারণ সে শিক্ষাগত যোগ্যতাও ভালো, তারপরে সে মনে করেন যে তার মেধাবুদ্ধি সেটাও ভালো আছে। তবে কথা হচ্ছে কি, তার জনপ্রিয়তা এখন যেভাবে দেখা যাচ্ছে তাতে সম্ভাবনা সামনে আর কি ইনশাল্লাহ মেম্বার হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, ইনশাল্লাহ জয়লাভ করে পারবে ইনশাল্লাহ। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে পীরগঞ্জের ইউনিয়নগুলোতে জাঁকজমকভাবে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। এই প্রচারণায় পিছিয়ে নেই পীরগঞ্জ উপজেলার ১৫ নং ওয়ার্ডের সদস্য প্রার্থীরা। এ উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য প্রার্থীদের মাঝে সবচাইতে কম উচ্চতার প্রতিবন্ধী এই মানুষটি অংশগ্রহণ করে তাক লাগিয়ে দিয়েছে এলাকাবাসীদের। আসলে আরিফ আমাদের ছোট ভাই, আমাদের গ্রামের, অ্যান্ড আমাদের যে ৩ নং ওয়ার্ড ১৫ নং কাবিলপুর ইউনিয়নের, সে একজন মেম্বার পদপ্রার্থী। আমাদের ওয়ার্ডে ৬ জন যে মেম্বার পদপ্রার্থী আছেন, তার মধ্যে সে যোগ্য হিসাবে এবং সে প্রতিবন্ধী আমার ছোটো ভাই, তার আকলাক সব কিছুই ঠিক আছে। আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব, আমাদের এটা আশা। কারণ ওর চরিত্র ও ছোটো থেকে আমাদের সামনে বড় হয়েছে, ও কোনোদিন কারোর সঙ্গে কোলাহল বা কোনো গ্যাঞ্জাম, তার কোনো বহিরাগত পরিবেশে নষ্ট করেনি। অ্যান্ড এটা আমাদের যে ওয়ার্ড আছে, আমাদের ওয়ার্ডের মধ্যে সে একজন যোগ্য প্রার্থী আমি মনে করি। সে শিক্ষাগত যোগ্যতা সে অনেকে এগ্রি, সবার চেয়ে ভালো আর কি। প্রতিবন্ধী হিসাবে সে সমাজের একটা কিছু করতে চাচ্ছে, সমাজ সেবামূলক। সেই কারণে আমরা চাচ্ছি যে এই প্রতিবন্ধীটাও সমাজের অবহেলিত কোনো ব্যক্তি নয় এবং তার দ্বারা অনেক কিছু করা সম্ভব। সেই কারণেই আমরা চাচ্ছি যে আরিফ ইউনিয়ন কাউন্সিলের মেম্বার পদটা হয়ে আসুক, সেটাই আমাদের চাওয়া পাওয়া। আরিফকেই বেরকা তুলে দেখি, এতদিন বহু ভালো মানুষকে দেখে আসছি, তো এখন আমরা এই শেষ ম্যাচ এর দিকটা একটু দেখি, যে আর 5 বছর যে ভালো মানুষকে দিয়ে দেখছি, এখন এক দিয়ে দেখি আমাদের কাজ কত দূর কী হয়। তো আশা করা যায় তাতে যে আর যে মেধা বুদ্ধি বা শিক্ষিত যা উপর ধাপে যে হাত আছে, আমার সবার সাথে তার মেলামেশা আছে, তাতে আশা করা যায় ও পারবে। শুধু তাই নয়, অনেকটা উৎসবমুখর পরিবেশেই প্রচার প্রচারণা চালাচ্ছে এই ক্ষুদ্রাকৃতির মানুষটি। এলাকার ভোটাররা বলছে এমন সহজ সরল মানুষকেই আমরা নির্বাচিত করব। প্রার্থী আরিফ মিয়া বলেন, এলাকার মানুষ যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে, সেই ভালোবাসার ভোটে নির্বাচিত হলে এলাকার অবহেলিত দুঃখী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আসলে প্রতিবন্ধীরা পেছনের দিকে না, ওরাও পারে। এই মূলত এইগুলো থেকে আমার এই মূলত এই ইচ্ছাটা। তো আমি যদি বিগত দিনে যদি আসতে পারি, জয়লাভ করতে পারি, তাহলে আমি মূলত ইউনিয়ন মানে আমার ওয়ার্ডের জন্য কিছু কাজ করব। মূলত আমার ওয়ার্ডে রাস্তাঘাট খুব খারাপ, করুণ অবস্থা। যে আমি এই বিগত এই দিনগুলোতে আমি যে ভোটের জন্য ঘোরাঘুরি করলাম, দেখলাম রাস্তাঘাট এতটা খারাপ যে আমি আঘাত পর্যন্ত পাইছি। তাই আমার মূলত এটা একটা টার্গেট। দ্বিতীয় টার্গেট বয়স্ক, বিধবা, মাতৃকালীন যে ভাতাগুলো আছে, এইগুলো কাজ করব। এর জন্য কোনো ধরনের অর্থ নেব না, এটা একটা। আর মূলত আমাদের মহিলা মা বোনদের জন্য কেউ কিছু কখনো করেনি, তাদের জন্য আমি একটা কুটির শিল্প করার ইচ্ছা আছে আমার। আমি তাদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। এবং তারা জানে যে আমরা তো বিগত সবাইকেই তো ভোট দিই, সবসময় তো ভোট দিই। তো এইবারকে একটা অসহায় প্রতিবন্ধী ওকে একটা ভোট দিয়ে আমরা সুযোগ করে দিই যে ও কতটুকু আমাদের জন্য কাজ করতে পারবে বা কতটা আশাবাদী তারা এইটা ভাবতেছে। ইনশাআল্লাহ আমি আশাবাদী 100-100। জনগণ আমার পাশে আছে, তারা থাকবে, তারা কখনো আমাকে মিথ্যা আশ্বাস দেয়নি। আমি সবার উদ্দেশ্যে একটাই বলতে চাই, আমাকে 3 নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ আমাকে যথেষ্ট ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। এবং আমার ওপর তাদের যদি আস্থাই না থাকতো, তাহলে আমি এত দূর আসতে পারতাম না মূলত। আর এবং আমি পীরগঞ্জবাসীকেও বলতে চাই যে নেতা বিন্দু আইন শৃঙ্খলা বাহিনী এবং আরও অনেক শুভাকাঙ্ক্ষীকে আমি এইটা লাইভের মাধ্যমে আমি মেসেজ দিতে চাই যে আমি একজন অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তি। আমার প্রতিপক্ষরা চাবে আমাকে আটকানোর জন্য, চাবে, এটা মূলত চাওয়াটাও স্বাভাবিক। তাই আমি এটাই বলতে চাই যে তারা যেন আমার কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের গ্যামজাম করার যেন না করতে পারে। এটাই একটা আমার একটা মেসেজ দেওয়া থাকলো যা আমার দিকে যেন সার্বিকভাবে সহযোগিতা করা হয়। শেষ করছি ABN 24 সংবাদ। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।